ওটা খেতে পারবো না না, ওইটুকু খেয়ে রেখে দিলাম, নাহলে আমারই পেট খারাপ করবে, যেমন নজর দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আর অনেক অভিনন্দন। আশা করি সবার দুর্গাপুজো অনেক ভালো কেটেছে, তো আমাদেরও খুব ভালো গেছে। তো ফ্রেন্ডস, এখন মোটামুটিভাবে 4টে বাজে, আর শুভ বিজয়া উপলক্ষে মনুষের আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে। চ্যালেঞ্জ হলো এটাই যে আমাকে দিয়েছে 100টা টাকা, ঠিক আছে। এই 100 টাকায় আমাকে বলেছে 5টা আইটেম খেতে হবে, তাও ফ্রাইড আইটেম, তাও যেখানে সেখানে নয়, হয় মিও অমরো, নয় মন জিনিস, নয় সুগার অ্যান্ড স্পাইস, আর 100 টাকার মধ্যেই হতে হবে, 5টা আইটেম হতে হবে। তো চলো, কোথায় কি জিনিস নিচ্ছি আর কি খাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। যে 100 টাকার মধ্যে আমাকে 100 টাকাই দিয়েছে, 100 টাকার ছবি নিয়ে দিল। তো 100 টাকার মধ্যে ও আমাকে বলেছিল যে ফ্রাইড আইটেম খেতে হবে, তো আমরা সোজা চলে এসেছি দাদার কাছে সুগার অ্যান্ড স্পাইসে। তো এখানে 100 টাকার মধ্যে যে যে ফ্রাইড আইটেম গুলো আছে সেগুলো আমরা আজকে ট্রাই করবো, তবে রিভিউ এখানে হবে না, রিভিউ বাড়িতে গিয়ে হবে। তো চলো 100 টাকার মধ্যে কি কি নেওয়া যায় দেখি। আরেকটা কথা বলে দিই, চ্যালেঞ্জের আরেকটা শর্ত ছিল, শর্ত এটাই যে ও বলেছিল যে ফ্রাইড আইটেম যেন মিনিমাম 5টা তো হতেই হবে। তো চলো কি করে 5টা আইটেম হয় সেটা তোমাদেরকে বলে দিই। বলে তো দিয়ে দিয়েছি কি কি নেবো, কিন্তু কি করে 5টা আইটেম হয়ে যাচ্ছে সেটা চলো দেখি। তো প্রথমে তো কি নেওয়া যায় একশোটার মধ্যে প্রথমে একটা ভেজ প্যাটিস আসছে, তো একটা ভেজ প্যাটিস নেবো, দেখো এটা। আচ্ছা, তার সাথে সাথে আসছে একটা ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ কাটলেট, এই দুটো এখানে হয়ে যাচ্ছে, তাহলে 20। আর এদিকে হচ্ছে তোমার 18, 8, 30, 7, 10, 48, আর 5 হচ্ছে 53 হয়ে গেল। আর এখান থেকে হচ্ছে চিকেন চিজ বল একটা, আর 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 তার সাথে হচ্ছে একটা আর কি নেওয়া যায় ফিশ রোল, আর একটা হচ্ছে ফিশ রোল, আর এটা হচ্ছে পিস রোল। তো এই কটা আইটেম আজকে আমরা নিয়ে যাবো, কারণ এই কটা আইটেম 100 টাকার মধ্যে আসছে, বাকি যা আছে সেগুলো 100 টাকার মধ্যে আসছে না। তো একটা জিনিস ভালোই হলো যে 100 টাকার মধ্যে সব থেকে যে লিস্ট আইটেম গুলো আছে সেগুলো আজকে ট্রাই হয়ে গেল, পরের দিন এসে আমরা অন্যগুলো ট্রাই করে নেবো। তো চলো দাদা এগুলো প্যাক করে দাও। তো ফ্রেন্ডস, টোটাল 5টা আইটেমই হয়েছে, এটা দ্য সুগার অ্যান্ড স্পাইস ফিশ রোল, আচ্ছা তারপর হচ্ছে সুগার অ্যান্ড স্পাইসের চিকেন চিজ বল, আচ্ছা তারপরে এখানে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ কাটলেট, আর একদম সবার শেষে ভেজ প্যাটিস। দাদা কত হলো আমাদের মোট বিল? তো ফ্রেন্ডস, চ্যালেঞ্জ হেরে গেলাম, কারণ 108 টাকা হয়েছে, তো 8 টাকা ক্যান্সেল, চ্যালেঞ্জ জিতে গেছি, 5টা আইটেম হয়ে গেছে কিন্তু 8 টাকা এক্সট্রা হয়ে গেছে, কিন্তু আছে তো 100 টাকা। কিন্তু চলো এবার কি করে ম্যানেজ করবো, তালা বাসন বাজবো। তো চলে এসেছি যথারীতি সুগার অ্যান্ড স্পাইস থেকে, আর এই দেখো একদম এখানে 5টা আইটেমই একদম সুন্দরভাবে বক্স করে দেওয়া আছে। কিন্তু ফ্রেন্ডস, চ্যালেঞ্জটা হেরে গেছি, কারণ এটা 100 টাকা চ্যালেঞ্জার হয়নি, 108 টাকা হয়ে গেছে। তো মনুষ্যকে বললাম 8 টাকাটা কনসিডার করে দেবে। কোনো কনসিডার না, আমি জিতে গেছি, ও চ্যালেঞ্জ হেরে গেছে। আমি চ্যালেঞ্জ হেরে গেছি, কারণ আমি তখন হিসাব করিনি যে 5টা আইটেমই খেতে হবে। তো অর্ডার তো দিয়ে ফেলেছিলাম, প্রথমে মনে করেছিলাম 100 টাকার মধ্যেই হয়ে যাবে, কিন্তু সেখানে 108 টাকা হয়ে গেছে। তো চলো হেরে গেছি, কোনো ব্যাপার না, নববর্ষে আমাকে যে 100 টাকার খাইয়েছে, আমার মেন দরকার ছিল খাওয়াটা, তো 100 টাকা এতগুলো আইটেম আমাকে খাইয়েছে এটাই অনেক। তো এই হচ্ছে বক্স।
টোটাল পাঁচখানা আইটেমই আছে এখানের মধ্যে। তো পাঁচটা আইটেমের সবার ফার্স্ট আইটেম হচ্ছে ভেজ প্যাটিস। তো চলো এটা প্রথমে খেয়ে দেখি। দেখো ভেজের ভেজ জিনিসপত্রের কোটিং দেওয়া আছে, হ্যাঁ মোটামুটি ভেজ জিনিস, ভালোই লাগে খেতে, খারাপ না। আমার জন্য কিছু রাখিস, চ্যালেঞ্জ দিচ্ছি বলে চ্যালেঞ্জটা তো হেরে গেছিস। চ্যালেঞ্জটা হেরে দিয়েছি বলে আমি সবকটাই খাবো, চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জটা হেরে গেছিস সেই জন্য আমারও ভাগ আছে। মোটামুটি ভালোই খেতে, ভেজগুলোকেই খেয়ে দেখি, তারপরে তোমার চিকেনে যাবে, তারপরে চিকেনে যাবো। তারপরে এই হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, ঠিক আছে দেখো সাইজটাই, আর দামগুলো তো তোমরা ডিসপ্লেতে দেখেই নিয়েছ। চিকেন মাঞ্চুরিয়ান তো খেয়েছি ফ্রেন্ডস, ভেজ মাঞ্চুরিয়ানটাও দারুণ খেতে। নো ডাউট ফ্রেন্ডস, ভেজ মাঞ্চুরিয়ানটা কিন্তু অসাধারণ খেতে। আচ্ছা তাহলে দুটো আইটেম হয়ে গেল, তিন নাম্বার আইটেম হচ্ছে ভেজ কাটলেট। তো ফ্রেন্ডস তিন নাম্বার হচ্ছে ভেজ কাটলেট, চলো এবার এটা খেয়ে দেখি। লাইফে ফার্স্ট টাইম ভেজ কাটলেট খাচ্ছি, তো আমি জানি না এর টেস্ট কেমন হতে পারে, কারণ ভেজের মধ্যে ভেজিটেবিল চপই খেয়েছি, তো ওটা এইরকম সাইজের দেখতে একটা ভেজিটেবিল চপের মতোই লাগছে খেতে। দেখো ভেতরে ওই ভেজিটেবিল চপের মতোই, ভেজিটেবিল চপ, ভেজিটেবিল চপ, এটা কাটলেট না, চেপটে দিয়েছে, চেপটে কাটলেট করে দিয়েছে, কাটলেট করে দিয়েছে, এটা পুরোপুরি ভেজিটেবিল চপ, তো এটা ডিসঅ্যাপয়েন্টেড। ভেজিটেবিল কাটলেটের মধ্যে আবার কি পাবি তুই? এবার হচ্ছে ফিশ রোল, ননভেজ আইটেমের মধ্যে 100 টাকার মধ্যে যে ননভেজ আইটেমও পাবো, এটা এই হচ্ছে সাইজ, এটা দেখে তো অন্য কিছুই মনে হচ্ছে, অন্য কিছুই মনে হবে এখন মুখে ঢোকা। কাছে পান জানে বাড়তে গাধা লোটা ইয়ে অশ্লীল হয়ে গেলো না, কি মাছ, কি মাছ আছে সেটা বল, বল জানি না, ও জানি না ফ্রেন্ডস ভেতরে কি মাছ দেওয়া আছে এটা, তবে না খেতে দুর্দান্ত, তবে ভেটকি ভেটকি মনে হচ্ছে, তো ভেটকি মাছ, পুকুরের ভেটকি, ঠিক আছে মনুষ্যের বলতে পারবে, রিভিউ তো মনুষ্যেরও করবে, এটা পুকুরের ভেটকি দিয়ে নাকি, এটা তুই বলবি যখন পুকুরের ভেটকি, পুকুরের ভেটকি নয়। আচ্ছা পাঁচ নাম্বার আইটেম হচ্ছে চিকেন চিজ বল, দেখ কতটা চিজ আছে ভেতরে, ভেতরে কতটা চিজ আছে দেখা যাক, চিজের তো কিছু দেখতেই পাচ্ছি না ফ্রেন্ডস, চিজটা হলে ড্রাই হয়ে গিয়ে শুকিয়ে গেছে, চিজ ড্রাই হয়ে গিয়ে শুকিয়ে গেছে, তবে চিকেনের কোটিংটা ভরে আছে, চিকেনটা বেশি আছে বলে চিজটা বোঝা যাচ্ছে না, মোটামুটি খারাপ না। তো ফ্রেন্ডস আমি তো খেয়ে দেখলাম জিনিসগুলো, এবার মনু সেট বলছিল যে ও এবার ট্রাই করে দেখবে টেস্ট গুলো কেমন, তো চলো ওর ওপিনিয়নটাও নেওয়া যাক। ভেজ প্যাটিস, মটরশুঁটি, বাদাম, দেখো সত্যি বলতে মনে হচ্ছে সিঙ্গারা, ঠিক আছে সিঙ্গারা যেরকম কোটিং থাকে সেরকম কোটিং, এটা রেখে দিলাম ওর জন্য, ওটা হাংলা ওটা খেতে পারবো না, না ওইটুকু খেয়ে রেখে দিলাম, নাহলে আমারই পেট খারাপ করবে, যেভাবে নজর দিচ্ছে। আচ্ছা সেকেন্ড ভেজ মাঞ্চুরিয়ানটা ট্রাই করি, বাঁধাকপি দেওয়া আছে নর্মালি,
জানি এটা আমার পেটে ঢুকবে, কারণ ওকে ক্যাপসিকাম খায় না, এটা আমাকেই খেতে হবে। ঠিকই বলেছেন ফ্রেন্ডস, ঠিকই বলেছে ফ্রেন্ডস, কারণ আমি সিনচানের ভক্ত, আর সিনচান তো সিমলা মির্চ খেতে পছন্দ করে না, আর আমার একবার সিমলা মির্চ খেয়ে বাবা বলার দরকার নেই। সিনচানের ভক্ত ওর থেকে বেশি আমি, কিন্তু ওর ক্যাপসিকাম খেয়ে একবার এত পেট খারাপ হয়েছিল, ওর পর দিন ক্যাপসিকাম খাওয়া বন্ধ করে দিয়েছে। এসব বাদ দিলাম, পেট খারাপের কথা, অনেক কিছু খাচ্ছি পেট খারাপ হয়ে যাবে। এবার যেটা বেসিক্যালি ভেজ কাটলেট দেখে মনে হচ্ছে ওটা হচ্ছে আমাদের এখানে গুপিকা বলে একজন আছে, ওই কাকা পুরো ভেজিটেবল চপের মতো। শুভ যেটা বললো আমি অতটা এগ্রি করবো না, কিন্তু আমার কাছে জিনিসটা ভালো লাগলো ভেজিটেবল জিনিসটা থেকে। নেক্সট ফিস স্টোর, জানি না আমাদের কি ফিস দেওয়া আছে, কিছু না, ওটা মোটামুটি আর মাছ টাইপের কিছু একটা দেওয়া, ওইটাই আর মাছই নেই, মাছ শেষ করে দিয়েছে কি বলবো। সেই চিজ বল যেখানে চিজ নেই, ভালো চিজটা নেই বলে বেশি ভালো লাগছে, চিজটা হলে অত ভালো লাগতো না আমার, আমার বলতে গেলে আমার চিজ পছন্দ না। তো ফ্রেন্ডস এই ছিল পাঁচখানা আইটেম, হেরে তো গেছি চ্যালেঞ্জে, কারণ 100 টাকা ছিল 108 টাকা হয়ে গেছে। তো যাক চ্যালেঞ্জ ভিডিও করে একটু ভালোই লাগলো আজকে, তবে এবার থেকে এর পরের থেকে আমি খেয়াল রাখবো যে অ্যামাউন্টটা ও দেবে তার মধ্যে কমপ্লিট করবার। তো এই ছিল আজকে আমাদের শুভ বিজয়া দশমীর চ্যালেঞ্জ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর এরকম চ্যালেঞ্জ ভিডিও তো আসতেই থাকবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোথাও অন্যরকম ভাবে।